আসসালামু আলাইকুম। হেল্প অনলাইনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব টেন্ডা FT রাউটারের ফার্মওয়্যার আপডেট কিভাবে করতে হয়। তো ফার্মওয়্যার আপডেট করার জন্য প্রথমত আমাদেরকে আমাদের রাউটারের অ্যাক্সেস পয়েন্ট নিতে হবে। রাউটারের অ্যাক্সেস পয়েন্ট নেওয়ার জন্য হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস। তো এখানে ঢোকার পরে এখানে এসে দেখেন ফার্মওয়্যার আপডেট, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে সরাসরি চলে যাব টেন্ডার অফিসিয়াল সাইটে tendacn.com। তো এখানে আসার পরে এটা হচ্ছে টেন্ডার অফিসিয়াল সাইট, এখান থেকে আপনি টেন্ডার সবগুলো রাউটারের ফার্মওয়্যার আপডেট করে নিতে পারবেন, সেই জিনিসগুলোর দাম জানতে পারবেন, সেখানে কী কী সুবিধা পাবেন সব কিছু এখান থেকে জানতে পারবেন। তো আমরা ফার্মওয়্যার আপডেটের জন্য আমরা একেবারে নিচে চলে আসব। নিচে আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন যেখানে একটা সার্চ বাটন আছে, এখানে আসে আমরা লিখব হচ্ছে আমার রাউটারের মডেল হচ্ছে F3 লিখে সার্চ করলে এটা হচ্ছে আমার রাউটারের মডেল। তো আমি এখান থেকে ফার্মওয়্যার আপডেটটা ডাউনলোড করি। তো এখানে আসা ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন F3-র যে লাস্ট 41 12.0.0.1.41, তো এটার থেকেও পরে আপডেট আসছে হচ্ছে এইটা 12.0.0.1.52 মাল্টি। আমরা এটা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার জন্য ওখানে ক্লিক করলেই হবে, এই যে চলে আসছে ডাউনলোড, এখানে ডাউনলোড মাত্র 860 GB। ফোল্ডার ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আইসা এখানে আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম, এটা হচ্ছে আমাদের ফাইল, এটা হচ্ছে বিন ফাইল। তো আমি এটা একটু কপি করে আমার ডেস্কটপে নিচ্ছি, ডেস্কটপে নিলাম। এখন হচ্ছে আমাদের রাউটার যে অ্যাক্সেস নিয়েছিলাম আমরা সেখানে আসবো, এখানে ব্রাউজারে আইসা ডেস্কটপে যাব। রাউটারটা রিস্টার্ট, আমি আগে যখন চালাইতাম তখন ম্যাক অ্যাড্রেস অ্যাড করা যাইতো না, তো আপডেট করার পরে সেটা অ্যাড করা যাচ্ছে। আরো অনেকগুলো সুবিধাই আপডেট করলে, তো আপনারা সবাই আপডেট করবেন এবং আমাদের হেল্প অনলাইন চ্যানেলটির সাথে থাকবেন। হয়ে গেছে, এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস এখন আমি অ্যাড করছি। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।